তাহলে প্রথমে প্রথম নম্বর কি বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দান হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ এই দানটাকে এতটাই মাহাত্ম্য দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, এই দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের সঙ্গে তুলনা করেছেন। দুই নম্বর হচ্ছে যে দান এমন একটা জিনিস যে নফল সদাকা, এই নফল দানের মাধ্যমেই আমরা আমাদের যাদের অর্থ সম্পদ রয়েছে, যাকাত যাদের আমাদের ফরজ, তো অনেক সময় দেখা যায় এই ফরজ যাকাতে হয়তোবা অনেক ঘাটতি হয়ে যায়, যখন আমরা এই ফরজের পাশাপাশি নফল সদাকাগুলো আমরা করব, ফরজ সদ যেমন নফল সদের মাধ্যমে ফরজ সদের ঘাটতি পূরণ হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নফল সদকা বেশি বেশি করার কারণে ফরজ সদকার ঘাটতি থাকলে এই নফল সদকাগুলোর মাধ্যমে সেই ঘাটতি আল্লাহ কি করে দিবেন, পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, কত গুরুত্ব এই নকল সদাকা বা এই দানের, কত গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ এবারে একটা হাদিস বর্ণনা করেছেন, ইমাম দারিমী রাহিমাহুল্লাহ তার সুনানে দারিমীতে হাদিসটি বর্ণনা করেছেন, কিতাবুস সালাম সওয়াব সংক্রান্ত অধ্যায়ে, বাবু আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে, এই অনুচ্ছেদে হাদিস নম্বর 1395 হাদিস বর্ণনা করেছেন। এক হাদিসে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেখানে এই যাকাতের কথাটি স্পষ্ট উল্লেখ নেই, কিন্তু এই হাদিসটি বর্ণনা করেছেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, তিনি এখানে যাকাতের কথাটা উল্লেখ করেছেন স্পষ্ট করে। তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইরশাদ করছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু আস-সালাম, সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, সেটা হচ্ছে সালাত। তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের দিন ইবাদতের যত যে হিসাব আল্লাহ সুবহানাহু নিবেন, এই হিসাবের দিক থেকে প্রথম হিসাব কি নেবেন, সালাত, প্রথম হিসাব কি নেবেন, সালাতের হিসাব নেবেন। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু বলছেন যে ফাইন ওয়াজাদা সালাতাহু, যদি তার সালাতকে পাওয়া যায় কামেলান, পরিপূর্ণ, যে দেখা যাচ্ছে তার ফরজ সালাতের যে হিসাব কানায় কানায় ঠিক আছে, কোনো গরমিল নেই, তো কুতিবাত লাহু কামেলা, তার সালাতকে পরিপূর্ণ হিসাবে লিপিবদ্ধ করে দেওয়া হয়। আর এরপর আলসালাম বলছেন ওয়াইন কানা ফিহা নুকসান, আর যদি তার ওই সালাতের মধ্যে নুকসান পাওয়া যায়, ঘাটতি পাওয়া যায়, যে কখনো পড়েছে কখনো পড়েনি, বা কোনো কারণে সালাত নষ্ট হয়ে গেছে, কবুল হয়নি, বিভিন্ন কারণে তার সালাত এ ঘাটতি হয়ে গেছে, তার সালাতে কমতি রয়েছে, কোন সালাতে, ফরজ সালাতে, তখন আল্লাহ সুবহানাহু বলছেন কল আল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লি মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীকে যে উংজুরু, তোমরা একটু তালাশ করো, তোমরা একটু খোঁজো, তোমরা দেখো তো হাল্লি আবদি মিন তাতাবুই, আমার এই বান্দার কোন নফল সালাত আছে কিনা। এই কারণে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল সালাত করতে বলেছেন, এই উদ্দেশ্য, এটা একটা অন্যতম উদ্দেশ্য, যে যখন ফরজ সালাতে ঘাটতি দেখা যাবে, আল্লাহ বান্দার প্রতি রহমত স্বরূপ ফেরেশতাদেরকে বলবেন যে দেখো তো আমার এই বান্দার কোন নফল ইবাদত, মানে নফল সালাত আছে কিনা, যদি পাওয়া যায় এই নফল সালাত দিয়ে তার এই ফরজ সালাতে ঘাটতিকে মিটিয়ে দেওয়া হয়, পরিপূর্ণ করে দেওয়া হয়, আর না পাওয়া গেলে তো তার অবস্থা কী হবে বোঝাই যাচ্ছে, আর পাওয়া গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নফল সালাতের মাধ্যমে ফরজ সালাতের ঘাটতিটা আল্লাহ কি করে দিবেন, পূরণ করে দেবেন। এই বলছেন ফাআকমিলু লাহু মা নাকাসা মিন ফরিজাতিহি, তার ফরজ এই সালাতের যে ঘাটতি আছে আল্লাহ এই নফলের মাধ্যমে আকমিলু, পরিপূর্ণ করে দিবেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা যাকাত, এই শব্দটা আবু হুরায়রার হাদিসে নেই, যেটা আমরা অনেকবার শুনেছি, তো বলছেন সুম্মা যাকাত, অনুরূপভাবে সালাতের যখন হিসাব শেষ হয়ে যাবে যাকাতের হিসাব শুরু করা হবে, তো যখন দেখা যাবে যে যাকাত ফরজ যাকাত হিসাব করতে করতে দেখা যাবে যে কামেল হয়েছে, তো কামেল লেখা হবে, পরিপূর্ণ লেখা হবে, আর যদি দেখা যায় নোকসান আছে ঘাটতি আছে, তখন তাকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে সালাতের মতো যে খুঁজে দেখো আমার বান্দার কোনো নফল দান আছে কিনা, এই দান যদি থাকে এই নফল দানের মাধ্যমে তার ফরজ এই যাকাতে ঘাটতি আল্লাহ করে দিবেন, পূরণ করে দিবেন। এরপর বলা হচ্ছে সুম্মালা আমালু আলা হাসাবি জালিকা, এনুরূপভাবে বা অনুরূপভাবে সালাতের পরে যাকাত, এরপরে হয়তো সওম, তারপরে হয়তো হজের বিভিন্ন বিষয়, এরপর যত ইবাদত আল্লাহ করতে বলেছেন, এরকম একের পর এক ইবাদতগত বিষয়গুলো আল্লাহ এভাবেই যেগুলো করতে বলেছেন সেগুলো যদি ঘাটতি থাকে, ওই বিষয়ের নকল যে বিষয়গুলো রয়েছে সেই নকল ইবাদতগুলোর মাধ্যমে ওই ফরজ ইবাদতের ঘাটতিগুলো আল্লাহ কী করে দিবেন, পূরণ করে দিবেন। এই কারণে যারা আমরা
রমাদান মাসের সিয়াম রাখি, তো আমাদের উচিত এই রমাদান মাসের সিয়ামের পাশাপাশি প্রতি মাসে কমপক্ষে এই যে আইএমএ বিজের যে সিয়ামগুলো রয়েছে এটা কমপক্ষে প্রত্যেকটা মুমিন মুসলিমকে রাখা দরকার। আজকে হচ্ছে এই সফর মাস, মহরম সফর, সফর মাসে আজকে 15 তারিখ, আলহামদুলিল্লাহ 13 গেছে 14 গেছে, আজকে 15 তারিখ রয়েছে। অনেক ভাই এই 3 দিন সিয়াম তারা রেখেছেন, আলহামদুলিল্লাহ আমিও এই আজকের দিন সিয়াম আছি, অর্থাৎ আজকে হলে 3টা সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। আজকে হচ্ছে সফর মাসের 15 তারিখ, আমরা চেষ্টা করব নিয়মিতভাবে কমপক্ষে এই অন্য সিয়াম না পালন করলেও শাওয়ালের পরে এই আইএমএ বেজের সিয়ামগুলো প্রতি মাসে মাত্র 3টি সিয়াম রাখার। কেননা বলা যায় না আপনি যতই সিয়াম রাখেন না কেন, কোন ফরজ সিয়াম আপনার আল্লাহ কবুল করেননি, কোনটা আপনার কোনো কারণে ঘাটতি রয়ে গেছে, এই নকল সিয়ামগুলোর মাধ্যমে আল্লাহ আপনার আমার ওই ফরজ সিয়ামগুলোর ঘাটতি পূরণ করে দিবেন, যা মাত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। তো বলছিলাম যে মাত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ফরজ জাকাতে ঘাটতি থাকলে নকল দান এমন একটা ইবাদত, এমন একটা মহৎ দান, এটা এই দানের মাধ্যমে আল্লাহ এই ফরজ জাকাতের ঘাটতি কালা কি করে দিবেন, পূরণ করে দিবেন। আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করে দিব আজকে, আল্লাহ সুসময় তো বস্তু দেখুন এরপরে।